হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুন্দর একটা সকালে তোমার সবাইকে সুস্বাগত। আজকে ব্লগটা শুরু করছি বিষ্ণার বাড়ি থেকে। দেখতে পাচ্ছি বিষ্ণা এখানে আছে, ঠিক আছে ভাই? সকাল সকাল কে করে ভাই গার্লফ্রেন্ড কল? যাই বন্ধুরা, আজ কিন্তু আমি ভিডিওটা শুরু করছি প্রায়, মানে আমি টাইম গাইজ দেখে দিচ্ছি, কারণ দেখতে পাচ্ছি ভাই 10টা বাজে, ঠিক আছে? আর গাইজ, আজকে আমাকে স্কুল থেকে ডেকেছে। কী জন্য ডেকেছে ভাই? আমি তো স্কুল ছেড়ে দিয়েছি, তাই না বলো গাইজ? স্কুলে আমি ছেড়ে দিয়েছি, আমি স্কুলে আর যাই না। তো স্কুলে আবার ডাকলো কি জন্য আমাকে? তো চলো দেখা যাক, যারা ফ্রেন্ডস আছে তাদেরকে সবাইকে আমি জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে ভাই তোদেরকে ডেকেছে? তো ওরা সবাই বলছে, না ভাই আমাদের কেউ কাউকে ডাকিনি, হয়তো তোকে ডেকেছে। তো জানি না গাইজ, আমার তো ভাই অনেক ভয় লাগে, টেনশন লাগছে। ঠিক আছে, কী এমন করলাম যে আমাকে স্কুলে আবার ডাকলো? তো চলো ওখানে গেলে জানতে পারবো, আর তোমাদেরকে ওটাই প্রোভাইড করবো। ওকে, যাই হোক, এখন কিন্তু বিষ্ণার বাড়ি থেকে আমি ব্লগটা শুরু করছি। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিওটি। তো ফাইনালি বন্ধুরা, আমি কিন্তু অনেকক্ষণ পর নোটিশ পেয়ে গেছি, আর বিষ্ণার বাড়ি থেকে বেরিয়ে গেলাম, খেলাম দেন বেরিয়ে গেলাম। চলো এখন কিন্তু ভাই জামুড়িয়া জামুড়িয়া গিয়ে ভাই সেই লেভেলের কাজ। মেনলি ব্যাপারটা হচ্ছে বন্ধুরা, আজকে আমার স্কুল যেতেই হবে, ঠিক আছে? জানি না কী কাজ আছে বা কিসের জন্য আমরা যাওয়া যাচ্ছে। ফাইনালি বন্ধুরা, আমি কিন্তু চাঁদা পৌঁছে গেলাম ভাই অনেক কষ্ট করার পর, কেন যেখানে করে বাস পাচ্ছিলাম না, তো টোটো ধরে আসতে হলো চাঁদা অব্দি। তো দেখা যাক এখানে এবার টেকাতেই ধরতে হবে, ঠিক আছে? বাস তো দেখতে পাচ্ছি না। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে বন্ধুরা, এখানে কিন্তু কষ্ট ভাই আমার জন্য অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? যে আমি আসবো, আমার সঙ্গে একসঙ্গে যাবে। ওকে, আর আমার তো ভাই লেট হচ্ছেই, আজকে প্রথমে তো বাস টাস কিছু পেলাম না, দেন আমাকে টোটো করে আসতে হলো, ঠিক আছে? আর দেখতে দেখতে ভাই একটা গোটা দিন কাটিয়ে দিলাম বিষ্ণার বাড়িতে। খারাপ তো লাগেই ভাই যখন যাই, ঠিক আছে, খারাপ তো লাগেই। তারপর আবার মানিনি যে এটাই আমার নিজের শহর, নিজের জায়গা, ঠিক আছে? আর কোর সবে এইখানেই হয়তো তাও দাঁড়িয়ে আছে, দেখা যাক। ওই খুঁজি দেন ও শুনলে বাইকে করে চেপে চলে যাবো স্কুল। ওকে, অ্যান্ড ওকেও ডেকেছে, ঠিক আছে? আমি জানতাম না যে আমাকে শুধু একাই ডেকেছে, তারপর দেখছি না ওকেও ডেকেছে, ওকে আর আমাকে ধুমকে ডেকেছে। চলো, এ ফিউ মোমেন্টস লেটার, আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার। সো ফাইনালি বন্ধুরা, বলতে বলতে কিন্তু চলে এসেছি আমাদের স্কুল, আর এখানে কোর্সব আছে, ঠিক আছে? তো চলো যাওয়া যাক, আর পিসি দেবে আই না, আর কোর্স তো ভাই 50 টাকা নিয়ে আসে, ঠিক আছে? তো আমাকে বলছে তুই ভাই পেমেন্ট করে দে, আমি তো বাড়ি গিয়ে পেমেন্ট করে দেবো। তো টিসিটা নি, দেন কথা হবে, ঠিক আছে? স্কুল ভিতর তো আর করতে পারবো না গাইজ। সো ফাইনালি বন্ধুরা, স্কুল থেকে যেটার জন্য যাওয়া সেটা তো আমি নিয়ে নিয়েছি, আর তারপর আমি আমাকে যেতে হলো কাকুর দোকানে। কাকুর দোকানে আগের দিনের ভিডিওটা আপলোড করলাম, দেন এখন বাড়ি আছি। কিন্তু গাইজ দেখতে পাচ্ছ অলরেডি আমি খেতে বসে গেছি, কেন ভাই এত পরিমাণে খিদে লেগেছে না ভাই, সেই লেভেলে মানে ধরনের বাইরে। তাও যাই হোক বন্ধুরা, আমি কিন্তু অলরেডি খেতে শুরু করে দিয়েছি। তো খাওয়ার পর তোমাদেরকে আমি ভিডিওটা স্টার্ট করলাম, আর হ্যাঁ গাইজ খাওয়ার দাওয়ার খাওয়া হোক। দেন তোমাদেরকে বলে দিই স্কুলে আমি কিসের জন্য গিয়েছিলাম, ঠিক আছে? স্কুলে কী কাজ ছিল বা স্যার কী জন্য আমাকে ডেকেছিলো, আর কোস্ত ভাইও কী জন্য গিয়েছিলো সমস্ত বলবো। তো অবশ্যই ভিডিওটা লাস্ট অব্দি দেখো। সো হে গাইজ, শুভ সন্ধ্যেবেলা, এটা শুরু করছি সন্ধে 6:41, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, আমি তোমাদেরকে বলেছিলাম সকাল থেকে যে আমি স্কুল কী জন্য গিয়েছিলাম, আর স্কুল থেকে আমাকে এমন কী জিনিস দিল। তো গাইজ তোমাদেরকে আমি দেখাচ্ছি, এই যে পলিথিনটা তোমরা দেখতে পাচ্ছ, এই পলিথিনের মধ্যে কিন্তু সেই জিনিসটা আছে, ঠিক আছে? সেই দুটো জিনিস তো কী থাকতে পারে গাইজ, তোমাদের কী মনে হচ্ছে? হ্যাঁ গাইজ, ফ্রম তো বটেই, অবশ্যই, এটা আশা করি তোমরা ঠিক গেস করেছো। তো ফ্রমের মধ্যে কী থাকতে পারে, ঠিক আছে? যাই হোক তোমাদের আমি খুলে দেখিয়ে দিই, বেশি আর সাসপেন্স রাখবো না। সো গাইজ এবার তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে এই ফর্মটার মধ্যে এমন কী লেখা আছে, ঠিক আছে? তো তোমাদেরকে গাইজ দেখিয়ে দিই, দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে একদম পরিষ্কার লেখা রয়েছে রাজভবনী হাই স্কুল, মানে আমার স্কুলের নাম। আর এইখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে স্কুল লিভিং সার্টিফিকেট। হ্যাঁ গাইজ তোমরা ঠিকই শুনেছ, মানে
অ্যাকচুয়ালি এটা হচ্ছে গাইস টিসি, ঠিক আছে। আমি টিসি নিতে স্কুলে গিয়েছিলাম ভাই, আগে ছোটোতে যখন আমি পড়তাম 5-6 ক্লাসে, তখন যদি গাইস আমি দুষ্টুমি করতাম বা বদমাস করতাম, তখন কিন্তু স্যাররা বলতো এই প্রতাপ তোকে টিসি দিয়ে দেবো, এই দিয়ে দেবো, অমুক তমুক এই সেই। তো তখন গাইস অনেক ভয় লাগতো, টিসিটা এমন কী জিনিস ভাই, টিসি কী, ঠিক আছে, টিসি দিয়ে দেবো, বার করে দেবে স্কুল থেকে। তো গাইস তখন কিন্তু অতটা সেন্স ছিল না, তো বুঝতে পারতাম না। বাট গাইস এখন ভাই খুব খারাপ লাগছে গাইস, একদম এখান থেকে একদম খারাপ লাগছে। কলেজে তো গাইস এইসব কিছু রুল রেগুলেশন হয় না, রুল রেগুলেশন হয় সেগুলো কিন্তু আন্ডার ওয়ার্ল্ড, ওকে, বাইরের থেকে কোনো রুল রেগুলেশন নেই যে ক্লাসে ঢুকতে হবে এই টাইমে, এই টাইমে ছুটি হবে, তার কোনো মানে নেই, ঠিক আছে। আর ড্রেস এরকম নর্মাল ফর্মাল ড্রেস পরেই কিন্তু আমরা যেতে পারবো কলেজে, যাই হোক। তো গাইস খুবই খারাপ লাগছে, আর এখানে কিন্তু আমার সব কিছু দেওয়া আছে, সব কিছু অ্যাড্রেস দেওয়া আছে, এমনকি আমি কত পেয়েছি সব কিছু দেওয়া আছে। তো এগুলোই গাইস তোমাদেরকে দেখানো ছিল, ওকে ভাই। খারাপ তো লাগছে ভাই, যখন রাতেবেলায় গাইস ঘুমোতে যাই না, তখন খুব খারাপ লাগে যে আর হয়তো পরদিন সকালে উঠে প্ল্যান করে স্কুল যা, আর হয়তো কেউ বলার মতো থাকবে না যে স্কুল গিয়ে পড়তে হবে, স্যারাও বকবে না ভাই, মিস করবো ইয়ার, সিরিয়াস গাইস মিস তো ভাই সবাই করে, আমার যতগুলো ছুটিয়া ফ্রেন্ড আছে সবাই মিস করবে, এমনকি তারাও আমার এই ভিডিও দেখে, ঠিক আছে, তারাও আমার সবাই ভিডিও দেখে, সবাই মিস করবো ইয়ার। আর সবাইকে মন থেকে অনেক ভালোবাসা রইল। তো ফাইনালি কোস্তভাই চলে এলো, বল। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে বন্ধুরা, আমি কিন্তু একটু বাজারে এসেছিলাম আমাদের, ঠিক আছে, কিন্তু মানুদা ঠিক তো, মানুদা ঠিক, চলো বন্ধুরা ঘেমে একে কারবে গরম রে। তো ফাইনালি বন্ধুরা অনেকক্ষণ এখানে ওয়েট করলাম, আর এদিকে আছে বিকাশ ভাই, ঠিক আছে, একটা ভাই আছে এখানে, আর ভালোবেসে বলে ডাকি গাই, ঠিক আছে, বঙ্গায় ছোট ভাই, আর এখানে বুঝতে পারছে এদিকে আশা করি তোমরা শুনতে পাচ্ছ সাউন্ড, ঠিক আছে, আমি কাটবো না, কিস্তি মার আমার কোনো চাপ নেই। তো ফাইনালি বন্ধুরা আমি কিন্তু ওই মাঠে আড্ডা মারছিলাম, আড্ডা মারতে মারতে গাইস দেন এখন বাড়ির দিকে যাচ্ছি, কারণ ভাই এখন মিনিমাম 15টা বাজে, আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ 8:47, ঠিক আছে। এখন বন্ধুরা বাড়ি যাবো, বাড়ি গিয়ে খাবার টাবার খাবো, কালকে রাতে কিন্তু ঘুমও হয়নি গাইস, ঠিক আছে, কালকে রাতে মিনিমাম দুটো তোমাদেরকে দেখিয়েছিলাম আগের ভিডিওতে যে 1:14 আমি ঘুমিয়েছি, মানে এডিটিংটা কমপ্লিট হয়েছে, ঠিক আছে, যাই হোক। তারপর গাইস দেন টয়লেট টয়লেট করে শুয়ে পড়েছি, তো মিনিমাম 2 to 2:30 সময় ঘুমিয়েছি আমি, ঠিক আছে। তারপর আবার সকাল 8 উঠে আবার বাড়ি যাওয়ার জন্য রেডি হলাম, দেন বাড়ির দিকে এলাম, বাড়ি এসে আবার অনেক কাজ বাজ ছিল, তো এরকমভাবেই ভাই আজকেও দিনটা কেটে গেল আমার। সো ফাইনালি বন্ধুরা আমি কিন্তু প্রায় আমার বাড়ির কাছে চলেছি, ওইখানটা হচ্ছে আমার বাড়ি। তো যাই হোক, নেক্সট যে ব্লগটা তোমার দেখতে হবে ওই ব্লগটা কিন্তু সেই লেভেলে হতে চলেছে, ঠিক আছে, আর ওই গানটা কিন্তু এখন বেশি ট্রেন্ডিং চলছে, ঠিক আছে, ওই মাল পিলো কি একটা গান আছে না গাইস, এখন ইনস্টাগ্রামে বেশি ট্রেন্ডিং চলছে, তো ওই গানটা বেসিক আমি বানাবো ভিডিওটা, তো আশা করি তোমার সকলে ভালো লাগবে, ঠিক আছে। আর জানি না ভাই যে ওই ভিডিওটা দেখে কে কি আমাকে বলতে পারে, ঠিক আছে, আমি একটা কথা ভালোভাবে জানি, যতক্ষণ আমি লোকের কথা শুনবো না ততক্ষণ কিন্তু লাইফ এগাতে পারবো না, ঠিক আছে, এমনকি আমার নিজের বাবা মা দুজনেই বলে ফুল ফোকাস দিয়ে করে যা, একদিন একদিন কিছু না কিছু তো হবেই, তাই না বলো গাইস। হ্যালো, নর্মালি বলতে গেলে ওই ভিডিওটা কিন্তু রিয়াকশন ভিডিও তো চলেছে, পাবলিক রিয়াকশন ভিডিও, ওকে, আশা করি তোমার সবাই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। ও সো ফাইনালি বন্ধুরা আমি কিন্তু চলে এসেছি আমার নিজের রুমে, যখন গাইস বাইরে যাই না আমি আমার নিজের রুমটাকে খুব মিস করি, কারণ এই রুমের মধ্যে কেউ নেই, কেউ থাকেও না, ঠিক আছে, শুধুমাত্র আমি আর দেখতে পাচ্ছি এখানে সব ঠাকুরগুলো আছে, মানে এইটা অ্যাকচুয়ালি আমাদের কিন্তু ঠাকুর রুম, ঠিক আছে, মানে ঠাকুর ঘর, তো এই নিয়ে দেখতে পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডে মা কালী আছে, মা আছে, বাবা শিব আছে, তো আমার সেই থেকে নিয়ে গেছে, আমি সারাদিন কেটে যাই, চলে যাই, ভিডিও ভিডিও এডিটিং থাম্বনেল সব কিছু, বাস গাইছি এটাই বলতে চাইছি। যাই হোক বন্ধুরা, এখন প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, যাই হোক এই টি শার্টটা আর জিন্স প্যান্টটা খুলি, দেন হাত পা মুখ ধুই। সো গাইস এই ছিল আজকের ভিডিওটি, আশা করি তোমাদের সকলে ভালো লাগছে, ভালো যদি দেখে থাকো অবশ্যই লাইক, চ্যানেল সাবস্ক্রাইব মাস্ট, আর ফেসবুক পেজ যদি তোমার দেখে থাকো এই ভিডিওটি, তো অবশ্যই ইয়ার কী করছো ফলোটা করে দিও মনে করে, কেননা তোমাদের একটা ফলো একটা
সাবস্ক্রাইব আমাকে কিন্তু অনেক 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 মোটিভেট করে একটা ভিডিও বানানোর জন্য। চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এখন আমার জাস্ট ভিডিও এডিটিং কমপ্লিট হলো, আর এটি লাস্ট এন্ড আমি শ্যুট করছি, লাস্ট এন্ড ক্লিপ শ্যুট করছি, যাই হোক। আর এখন কিন্তু টাইম বাজে দেখতে পাচ্ছ বন্ধুরা, 11:52, মানে 12টা গাইস, ঠিক আছে, প্রায় 12টা, 12টার সময় ভিডিওটা এন্ডিং করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। ভালো থাকুন, সুস্থ, অ্যান্ড বাই বাই গাইস, টাটা, বাই।